আগামীকাল উল্টো রথযাত্রা, রথ দেখতে গিয়ে জগন্নাথ দেবকে বলুন এই মন্ত্রটি, জীবনে সৌভাগ্য ফিরবে। উল্টো রথযাত্রা আগামীকাল বুধবার, তাই অবশ্যই আপনারা এই কাজটি করতে ভুলবেন না, যারা রথ দেখতে যান। আর যারা রথ দেখতে যান না তারা কীভাবে এই মন্ত্র বলবেন, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই মন্ত্রটি জগন্নাথ দেবকে বললেই আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে। আমরা প্রত্যেকে চাই জীবনে পূর্ণতা অর্জন করতে, তাই আশা রাখব যারা জীবনে পূর্ণতা অর্জন করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর জয় জগন্নাথ এই কমেন্টটি করে জানিয়ে দেবেন। জগন্নাথ দেবের অশেষ কৃপালাভ আপনার সঙ্গে থাকবে। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়টিতে। প্রথমত, যারা রথ দেখতে যান অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ মহাপ্রভুর কাছে অবশ্যই যাবেন। আর রথের দড়ি একবার হলেও স্পর্শ করুন, রথের দড়ি টানুন, দেখবেন আপনার মধ্যে থাকা যে সমস্ত অশুভ শক্তি রয়েছে, আপনার জীবনে যে সমস্ত পাপ রয়েছে, পাপ ক্ষয় হবে, জীবনে পূর্ণতা অর্জন হবে। তাই আপনারা এই কাজটি করতে কখনোই ভুলবেন না। যারা রথ দেখতে যান না বা হয়ে ওঠে না, তারা অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে দেবদেবীর সামনে খড়জোড়ে এই মন্ত্রটি বলতে পারেন, অবশ্যই এক মনে এক ধ্যানে। এই মন্ত্রটি বলবেন যখন সন্ধ্যা আরতি দেবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবদেবীর আরাধনা করবেন। আরাধনা শেষে বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি থাকে, ফটো থাকে, অবশ্যই করজোড়ে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি বলে দেখুন। দেখবেন কিছুটা হলেও জীবনে উন্নতি হবে, জীবনে সৌভাগ্য ফিরবে। তাই ভগবানের আশীর্বাদ পেতে এই কাজটি একবার হলেও করে দেখুন। যাই হোক, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমি স্ক্রিনে এই মন্ত্রটি দিয়ে দিলাম, আপনারা দেখে দেখে 21 বার পাঠ করবেন। দেখবেন জগন্নাথ মহাপ্রভুর অবশ্যই আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। যারা রথ দেখতে যান তাদের কোনো অসুবিধা নেই, অবশ্যই করজোড়ে প্রণাম জানাবেন জগন্নাথ মহাপ্রভুকে, এর সাথে এই মন্ত্রটি বলে ফেলুন। দেখবেন খুব সহজেই আপনার জীবনে থাকা দুর্ভাগ্য বিদায় নেবে, কারণ এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রটি বললে আপনার মধ্যে থাকা অশুভ শক্তি যেমন বিদায় নেবে, আপনার মধ্যে কুচিন্তাও বিতাড়িত নেবে, আপনার মধ্যে সর্বদাই জগন্নাথ মহাপ্রভুর কৃপাদৃষ্টি থাকবে, কোনো বিপদই আপনার জীবনে হবে না, পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।